ঢালিউডে প্রায় শখানেক ছবিতে অভিনয় করেছেন অপু বিশ্বাস। বেশিরভাগ ছবির গল্পই প্রেম ভালোবাসা। বছর খানেক হলো একটু ভিন্ন আঙ্গিকের ছবিতে কাজ শুরু করেছেন এই অভিনেত্রী। সম্প্রতি ঐতিহাসিক পটভূমির ছবি ঈশা খাতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। গত 22 জুন থেকে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। ঈশা খান সোনামণিকে ভালোবাসতেন, ভালোবেসে প্রেমিকাকে একটি নগর উপহার দিয়েছিলেন, সেই জায়গার নাম সোনারগাঁও। এই হচ্ছে ছবির গল্প। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ছবির বেশ কিছু দৃশ্য ও একটি গানের শুটিং হবে। ছবিতে ঈশা খান চরিত্রে অভিনয় করেছেন ডিএ তায়েব। বন্ধুরা, আমি কি ভুল করেছি? এমন একটি মেয়ের জন্য তো এসব করা উচিত। ছবিটি পরিচালনা করেছেন ডায়েল রহমান। ঈশা খান ছবিতে অপু বিশ্বাসকে সোনামণির চরিত্রে দেখা যাবে। সিনেমাটির প্রস্তুতি নিয়ে অপু বিশ্বাস বলেন, চিত্রনাট্য পড়েছি, যেহেতু ঐতিহাসিক চরিত্র সেজন্য সেই সময়কার বিষয়গুলো জানতে হচ্ছে, অনলাইনেও ঘাটাঘাটি করছি, আর সিনেমার বেশিরভাগ শুটিং হবে ইনডোরে, ক্রমায় কাজ হবে। সিনেমায় কাজ নিয়ে অপু আরো বলেন, এখন থেকে একটু ব্যতিক্রম ছবিতে কাজ করতে চাই, এখন থেকে বুদ্ধি বিবেচনা দিয়ে কাজ করব, যা এতকাল করা হয়নি। তবে কি ভিন্ন ধরনের ছবিতে কাজের সুযোগ ছিল না, এমন প্রশ্ন জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, আগেও ছিল, এখনো আছে, সামনেও থাকবে, সমস্যাটা অন্য জায়গায়। আগে মেধা দিয়ে কাজ করা হয়নি, বুদ্ধি বিবেচনা দিয়ে কাজ করা হয়নি, এখন চেষ্টা করছি। অপু বিশ্বাস গেল মাসে প্রেম প্রীতির বন্ধন শিরোনামের একটি সিনেমার শুটে অংশ নিয়েছিলেন। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন তরুণ অভিনেতা জয় চৌধুরী। এরপর অপু ছায়াবৃক্ষ সিনেমার শেষ লটের শুটিং শেষ করেছেন সিলেটে। সব মিলিয়ে আবার সিনেমার শুটিং, সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন ঢালিউড কুইন।